আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি মোহাম্মদ হাফিজুর রহমান। আজ আমরা জানব ডার্ক ওয়েব কী, ডার্ক ওয়েব অর ডার্ক নেট। ডার্ক ওয়েব হচ্ছে একটি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব যা ইন্টারনেটের একটি অন্ধকার জগৎ। এটি ইন্টারনেটের একটি ডার্ক মার্কেট বা ব্ল্যাক মার্কেট। ডার্ক ওয়েবের ডার্ক মার্কেট বা ব্ল্যাক মার্কেটে কি করা হয় সে বিষয়ে পরে আসছি, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ডার্ক ওয়েবের কার্যক্রম সম্পর্কে জানলে আপনি সিঁড়ি উঠবেন। শুধুমাত্র স্পেসিফিক সফটওয়্যারের মাধ্যমে এখানে অ্যাক্সেস করা যায়। ইন্টারনেট অ্যাক্সেসের জন্য আমরা সাধারণত গুগল ক্রোম, ক্রোম ক্যানারি, ফায়ারফক্স, অপেরা মিনি, উইন্ডোজ এক্সপ্লোরার ইত্যাদি ব্রাউজার ব্যবহার করে থাকি। কিন্তু এ সকল ব্রাউজার ইউজ করে ডার্ক ওয়েবে প্রবেশ করা যায় না। ডার্ক ওয়েব বা ডার্ক নেটে অ্যাক্সেস করতে হলে টর বা I2P ইনভিজিবল ইন্টারনেট প্রজেক্ট ব্রাউজার ইউজ করতে হবে। এখানে টর ওয়েবসাইট অ্যাড্রেস দেওয়া হলো। কয়েকটি ডার্ক মার্কেটের নাম: এক্স ডেডিক, হ্যাক ফোরাম, ট্রোজান ফোর্স, মেগা ফাকা, ডার্ক কোডি অ্যান্ড দ্য রিয়েল ডিল। ডার্কনেট মার্কেট: ডার্কনেট ইউজারদের বেশিরভাগই ক্রিমিনাল অর টেরোরিস্ট। হাউ টু অ্যাক্সেস দ্য ডার্ক ওয়েব। ডার্ক ওয়েবে অ্যাক্সেস করতে গেলে প্রথমে আপনাকে আপনার পিসি থেকে গুগল ক্রোম, ক্রোম ক্যানারি, ফায়ারফক্স, অপেরা মিনি, উইন্ডোজ এক্সপ্লোরার ইত্যাদি সাধারণত যেসব ব্রাউজার থাকে সেগুলোকে আন ইনস্টল করতে হবে এবং ওয়েব ক্যাম ডিসকানেক্ট করতে হবে বা ক্যামেরার উপর ব্ল্যাক টেপ মেরে দিতে হবে। গুগল ড্রাইভ, স্কাইপি, ওয়ান ড্রাইভ, আই ক্লাউড ইত্যাদিও ক্লোজ করতে হবে। এসব করতে হবে আপনার নিজস্ব সিকিউরিটির জন্য। এসব করলে গভর্নমেন্ট এজেন্সিস বা হ্যাকার্স আপনাকে ট্র্যাক করতে পারবে না। অফিসিয়াল টর ওয়েবসাইট থেকে ডার্ক ওয়েব ব্রাউজার টর ব্রাউজার বান্ডেল ডাউনলোড করে ইনস্টল করতে হবে। আপনি আপনার রিয়েল নেম, ফটোস, ইমেইল ইত্যাদি ব্যবহার করবেন না। সিম্পল ভিপিএন অ্যাপ আপনাকে অন্য দেশের ফেক আইপি অ্যাড্রেস দেবে। এতে করে আপনার আইডেন্টিটি, পার্সোনাল ফাইলস এবং আপনার কম্পিউটারের ফটোস হ্যাকারদের কাছ থেকে সেফ থাকবে। আপনার টর ব্রাউজার ইউজ করা এবং ডার্কনেট মার্কেটস ব্রাউজিং করা কেউ জানতেও পারবে না। এবার সে হোয়াট ইজ দ্য ক্লিয়ার ওয়েব। ক্লিয়ার ওয়েব কি? দ্য ক্লিয়ার ওয়েব বা ক্লিয়ার নেট হচ্ছে নর্মাল ইন্টারনেট, যেখানে আমরা প্রতিদিনের স্বাভাবিক কাজ করি, যেমন ইমেল চেক, ফেসবুক, টুইটার, অ্যামাজন ইত্যাদি। আর এসব ওয়েবসাইটের ওয়েব পেজেস সার্চ ইঞ্জিন লাইক গুগল ক্যান ফাইন্ড, গুগল এগুলোকে ইন্ডেক্স করতে পারে। হোয়াট ইজ দ্য ডিপ ওয়েব? আর ডিপ ওয়েব কি? ডিপ ওয়েব ইজ এ সাবসেট অফ দ্য ইন্টারনেট দ্যাট ক্যান নট বি ইন্ডেক্সড বাই সার্চ ইঞ্জিনস লাইক গুগল। ডিপ ওয়েব ইউজারদের ওয়েব পেজেস, মেম্বারশিপ, লগইনস, অল কোম্পানি এবং অর্গানাইজেশন ওয়েব পেজেস, ইন্টারনালি অ্যান্ড আদার ডাটা সার্চ ইঞ্জিনস লাইক গুগল ইন্ডেক্স করতে পারবে। হোয়াট ইজ দ্য ডার্ক ওয়েব? দ্য ডার্ক ওয়েব ইজ এ সাবসেট অফ দ্য ডিপ ওয়েব দ্যাট কন্টেন্স অল সোর্টস অফ ওয়েবসাইটস বোথ লিগাল অ্যান্ড ইললিগাল। অর্থাৎ ডার্ক ওয়েবে লিগাল এবং ইললিগাল উভয় প্রকার ওয়েবসাইটই পাওয়া যায়। ডার্ক ওয়েবের ব্ল্যাক মার্কেটে বিক্রয় করা হয় ড্রাগস, কন্টারফিট গুডস, ওয়াপন্স মানে অস্ত্র। ইউ অলসো হ্যাভ হ্যাকিং সাইটস, পর্ন সাইটস, বিটকয়েন টাম্বলিং
and even sites for treatment. The variety of the sites on the dark web is quite astonishing. Agora hocche dark net er arekta marketplace. What things do sell in dark net markets? Dark net markete ki ki bikroy kora hoy? Dark net markete aki ki kroy bikroy kora hoy janle apni obak hoye jaben. এখানে ডার্ক নেট মার্কেটে হিউম্যান বডি, কিডনি, হার্ট, লিভার, আইবল, প্লাজমা, প্লেটলেটস, ব্রেস্ট মিল্ক, বোন ম্যারো, স্পার্ম, এগ ডোনেশন, সারোগেসি এবং আরও অনেক কিছু বিক্রয় করা হয় যেটা স্বাভাবিকভাবে ক্রয় বিক্রয় ইললিগাল। আপনি কি জানেন ব্ল্যাক মার্কেটে একটি কিডনির দাম কত? কিডনি ইউএসএতে $262,000 বিক্রয় হয়, যেটা বাংলাদেশি টাকায় প্রায় 2 কোটি। একই কিডনি চীনে $62,000 এবং ইন্ডিয়াতে অনলি $15,000 বিক্রয় হয়। ডার্ক নেট মার্কেটে একটা হিউম্যান বডির মূল্য কত? শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ এখানে ক্রয় বিক্রয়ের সর্বোচ্চ $23,000 পার গ্রাম। বোন ম্যারো দান করা যায় কিন্তু বিক্রয় করা ইললিগাল। এগ অর্থাৎ ডিম্বাণু $12,400 পার IVF সাইকেল ইন ইউএসএ। এগ ডোনেশন লিগাল কিন্তু অনেকেই হসপিটাল ফিস এবং ঝামেলা এড়ানোর জন্য বাইরে থেকে এগস ইললিগালি বাই করে। আইবলের দাম $1,525। হার্টের মূল্য ব্ল্যাক মার্কেটে $119,000। লিভার একটা লিভারের মূল্য $157,000। তাহলে বুঝতে পারছেন ডার্ক ওয়েবে বা ডার্ক নেটে কী ধরনের কার্যক্রম হয়ে থাকে। অবশেষে বলা যায় ব্রাউজিং অফ ডিপ ওয়েব কন্টেন্ট ক্যান পুট ইউ ইন ট্রাবল বিকজ ডিপ ওয়েব কন্টেন্টস হিউজ অফ ইললিগাল কন্টেন্ট। ডিপ ওয়েবে সব ইললিগাল কার্যক্রম হয়ে থাকে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন।